তাহলে এখন থাকছে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই মনে হতো আমার বিরুদ্ধে যুদ্ধ চলছে, বললেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। তারকা খ্যাতির আনন্দ যেমন আছে ঠিক তেমনি বিড়ম্বনাও আছে, যেমনটা বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথাই ধরা যাক। কেননা অভিনেত্রী জ্যাকুলিনের সময়টা বর্তমানে মোটেও ভালো যাচ্ছে না, বিশেষ করে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে কয়েকটি ছবি ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে নানান চর্চা, এছাড়া বিভিন্ন গণমাধ্যমে চলছে তাকে নিয়ে সমালোচনা। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে সম্প্রতি প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী জ্যাকুলিন। সম্প্রতি এক শোতে শিল্পা শেট্টির সঙ্গে জ্যাকুলিন কথা বলছেন ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করার প্রভাব প্রসঙ্গে। তার মতে কারো ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কাউকে আঘাত করে কথা বলে সেই মানুষটির ওপর খুব খারাপ প্রভাব পড়ে। মূলত এই কথাগুলোর পাশাপাশি শিল্পাকে জ্যাকুলিন আরো বলেন, একটা সময় গেছে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে মনে হতো আমার বিরুদ্ধে যুদ্ধ চলছে। এই বিষয়টি খুব সহজে মনকে কুলুষিত করতে ফেলতে পারে, এছাড়া একজন বিষাক্ত মানুষে পরিণত করতে পারে। তাছাড়া মানুষের ব্যবহারে মন বিদ্বেষে ভরে উঠতে পারে, যার ফলে নিজেকে বদলাতে দিবেন না। ওয়েল, জ্যাকুলিনের এই কথা দ্বারা এইটুকু স্পষ্ট করে বোঝাই যাচ্ছে বর্তমানে সে খুবই খারাপ দিন পার করছেন, কেননা নানান রকম মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। অন্যদিকে জ্যাকুলিন অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে বচ্চন পান্ডে সিনেমাটি, যেখানে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অক্ষয় কুমারকে। এছাড়া এই সিনেমাটি আগামী 18ই মার্চ ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কেন জ্যাকুলিন বলেছিলেন সামাজিক মাধ্যম খুললেই মনে হতো আমার বিরুদ্ধে যুদ্ধ চলছে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।